নিউজ ফ্রন্টলাইনারের বিশেষ দিনে বিশেষ ব্যক্তিত্বে আজ লিও টলস্টয়। লিওভ নিকোলাভিচ টলস্টয়ের জন্ম 28 আগস্ট 1828 সালে। তিনি ছিলেন একজন খ্যাতিমান রুশ লেখক। তাকে রুশ সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখক, এমনকি বিশ্ব সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাসিক হিসাবেও বিবেচনা করা হয়। তার দুটি অনবদ্য উপন্যাস যুদ্ধ ও শান্তি, রচনাকাল 1863 থেকে 1869, এবং আন্না কারেনিনা, রচনাকাল 1873 থেকে 1877 সাল। তিনি 1902 থেকে 1906 পর্যন্ত প্রতি বছর সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য একাধিকবার মনোনয়ন হয়েছেন। 1901, 1902 এবং 1910 সালে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হন, এবং পুরস্কার না পাওয়ার ঘটনাটি নোবেল পুরস্কার বিতর্কে একটি প্রধান কারণ ছিল। টলস্টয়ের জন্ম রুশ সাম্রাজ্যের তুলা প্রদেশের ইয়ানাসেয়া পালিয়ানা নামক স্থানে। তিনি ছিলেন পরিবারের চতুর্থ সন্তান। শিশু বয়সে তার বাবা মা মারা যান এবং আত্মীয় স্বজনেরাই তাকে বড় করেন। তিনি উপন্যাস ছাড়াও নাটক, ছোট গল্প এবং প্রবন্ধ রচনার ব্যাপারে ব্যাপক খ্যাতি অর্জন করেছিলেন। 1910 থেকে 1910 সালের 20শে নভেম্বর রাশিয়ার আস্তাপোভা নামক এক প্রত্যন্ত অঞ্চলের রেলওয়ে স্টেশনে টলস্টয় অসুস্থ হয়ে পড়েন এবং নিউমোনিয়াতে আক্রান্ত হয়ে মারা যান। তার মৃত্যুর পর তার ইচ্ছানুসারে 1928 ও 1958 সালের মধ্যবর্তী সময়ে তার সাহিত্যকর্ম 90 খণ্ডে তৎকালীন সোভিয়েত ইউনিয়নে প্রকাশিত হয়, যার অধিকাংশ তার দিনলিপি ও চিঠিপত্র। নিজের চেষ্টায় আরও অনেক ভাষা শিখেছিলেন। তিনি লাতিন, ইংরাজি, আরবি, তুর্কো, তাতার, ইতালীয়, গ্রিক এবং হিব্রু ভাষা জানতেন। তিনি সঙ্গীতশাস্ত্র এবং চিত্রাঙ্কন বিদ্যাতেও মোটামুটি পারদর্শী ছিলেন। তার একাগ্রতা ও পরিশ্রম করার শক্তি ছিল অসাধারণ। তিনি মেধাবীও ছিলেন। বস্তুত তিনি ছিলেন একজন স্বশিক্ষিত। টলস্টয়কে রাশিয়ান সাহিত্যের অন্যতম ব্যক্তিত্ব হিসাবে বিবেচনা করা হয়। নিজের রচনায় টলস্টয় দেখিয়েছিলেন পাক বৈপ্লবিক রাশিয়ার জীবন, ফুটিয়ে তুলেছিলেন সেই সময়ে পরস্পর বিরোধী পরিস্থিতি, যাতে গড়ে উঠত রুশ সমাজের বিভিন্ন শ্রেণী ও স্তরের মানসিকতা। তার রচনাগুলির মধ্যে যুদ্ধ ও শান্তি এবং আন্না কারেনিনা উল্লেখযোগ্য। তার কল্পকাহিনী লেখা বাস্তব জীবনকেও দিয়েছে লেখা। যুদ্ধ ও শান্তি বইটি 1865 থেকে 1867 সালে ধারাবাহিকভাবে ও 1869 সালে বই আকারে প্রকাশিত হয়। এই উপন্যাসের বিষয়বস্তু হচ্ছে নেপোলিয়ন বোনাপার্টের রুশ অভিযান, যুদ্ধের ভয়াবহতা এবং শান্তির জন্য মানুষের সংগ্রামই এই উপন্যাসের মূল বক্তব্য। আন্না কারেনিনা 1878 সালে বই আকারে প্রকাশিত হয়। উপন্যাসটি তৎকালীন সময়ের বাস্তবিকতা এবং পারিবারিক জীবনের ব্যক্তিগত অবস্থা প্রকাশ পেয়েছে। তার রচনার বিশাল পরিমাণ ছোট গল্প, বড় গল্প, উপন্যাস, নাটক, শিশু সাহিত্য, প্রবন্ধ, ডায়েরি, চিঠিপত্র সব মিলিয়ে তার রচনাশ্রম সমগ্র প্রায় 90টি খণ্ডে বিভক্ত। উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে সম্পাদনা, শৈশব, কৈশোর, যৌবন, কশাক। বড় গল্প সম্পাদনার মধ্যে রয়েছে সুখের সংসার, ইভান ইলিচের মৃত্যু, শয়তান। 2009 সালে টলস্টয়ের জীবন শেষ বছরের দিনগুলো নিয়ে একটি চলচ্চিত্র নির্মিত হয়, দ্য লাস্ট স্টেশন। এই চলচ্চিত্রটি জয় পারিনি উপন্যাস অবলম্বনে তৈরি করা হয়। তার জন্মদিনে তাকে গভীরভাবে স্মরণ করছে নিউজ ফ্রন্টলাইনার। ভাষ্য পাঠে বিপণিকা সাহা।